এর পরে প্রশ্ন হলো, ভুলে স্ত্রীর দুধ পান করে ফেললে কি তালাক হয়ে যাবে? এর উত্তর হলো, না, ভুলে যদি স্ত্রীর দুধ পান করে ফেলা হয় তাতে স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ক নষ্ট হয়ে যাবে না, তালাক হয়ে যাবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসে বর্ণিত হয়েছে, ফাইন্নামা রাদাআতু মিনাল মাজাআহ, যার অর্থ হলো যেই দুধ পান করার মাধ্যমে পানকারী ব্যক্তির অস্তিত্ব টিকে থাকে, তার দেহ গঠন হয়ে থাকে, অর্থাৎ একেবারে শিশু যে, তার যে দুধ পান, সেই দুধ পানের মাধ্যমে দুধ পানের সম্পর্ক সাব্যস্ত হয়। যে ব্যক্তির দুধ পান করা হলো তিনি মা সাব্যস্ত হন সেই শিশুর যিনি দুধ পান করেছেন। তো এ হাদিস থেকে বোঝা যায় যে একেবারে শৈশবে যদি দুধ পান করা হয় তার মাধ্যমে শুধুমাত্র দুধ পানের সম্পর্ক সাব্যস্ত হয়। অন্য হাদিসে আসছে যে লা রাদা ইল্লা মা কানা ফিল হাওলাইন, যার অর্থ হলো দুই বছরের মধ্যে যে দুধ পান করা হয় এর মাধ্যমে দুধ পানের সম্পর্ক সাব্যস্ত হয়, আর এর পরে যদি হয় দুই বছর পার হওয়ার পর, তাহলে সেক্ষেত্রে দুধ পানের সম্পর্ক বা দুধের সম্পর্ক রাদা হাতের সম্পর্ক সাব্যস্ত হয় না। তো এই জন্য কোনো স্বামী যদি ভুলে এমনটি করে ফেলেন তাহলে এর ফলে তার স্ত্রীর সঙ্গে তার দুধের সম্পর্ক বা রাদাআতের সম্পর্ক, দুধমাতার যে সম্পর্ক, সেটা সৃষ্টি হয়ে যাবে না, সাব্যস্ত হয়ে যাবে না, ফলে তারা একজনের জন্য হারাম হবেন না। অনিচ্ছাকৃতভাবে যদি এমনটি হয় তাহলে সেক্ষেত্রে এটি ফেলে দেওয়া উচিত, আর যদি ইচ্ছাকৃতভাবে কেউ এটি করেন এবং পান করেন তাহলে সেক্ষেত্রে বিশুদ্ধ মত অনুযায়ী সেটি গুনাহের কথা এবং নাজায়েজ কাজ।